সবাই এখন ফ্ল্যাগ তুলে আসলো ক্লাবে, আর হচ্ছে সরস্বতী পূজোর অঞ্জলি দেবে বলে সব রেডি হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার মেয়ের বান্ধবী প্লাস দিদি। ঘুম পাচ্ছে তো মেয়ের সাজটা শুধু দেখো, সরস্বতী পুজোর জন্য হলুদ শাড়ি পরেছে, আর প্রজাতন্ত্র দিবসের জন্য হাতে ব্যান্ড ব্যাজ আর ফ্ল্যাগ নিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে বাবু, যাও অঞ্জলি, টাটা। মর্নিং ফ্রেন্ডস, পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 11:45। মেয়ে দেখো অঞ্জলি দিতে গেছিলো, প্রথমে ক্লাবে গেছিলো ফ্ল্যাগ তুলতে, তারপর হচ্ছে অঞ্জলি দিতে হবে, কিন্তু এখন কোথাও অঞ্জলি হয় না। এখন 11:45 বাজে, মেয়ে খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খেয়ে, তাই এখন একটু জল খাইয়ে দিলাম। কিছু করার নেই গো, এখন যদি তাও যদি না হয় মেয়েকে বলবো তুই খেয়ে নে। তো যাবে, যাচ্ছে হচ্ছে ড্রয়িং চায়ের, ওখানে অঞ্জলি হবে, তো ওখানে যাবে। এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আমি, তো এখানে আজকে সিম্পল রান্না করবো। দেখো এখানে হচ্ছে আলু বিনস ভাজা, কালকে বৌদিবাড়ির থেকে যে বিনস নিয়ে এসেছিলাম সেই বিনস আলু দিয়ে ভাজা করছি। এখানে মুগের ডাল আর হচ্ছে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। তো এই রান্না করব, যখন খাবো তখন হয়তো একটু পাঁপড় ভাজতে পারি, আর সংসারে কাজও সারছি। আর তোমাদের সবাইকে বলি হ্যাপি সরস্বতী পুজো, আর হচ্ছে হ্যাপি প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে? সবাই খুব ভালো করে কাটাও দিনটা। তো অন্য অন্য বার তো আমি শ্বশুর বাড়িতেই থাকি, এইবার তো আমি এখানে আছি, কিছু করার নেই, সব দায়িত্ব এখন আমার ঘাড়ে পড়েছে। তো চলো কাজটা সেরে নিয়ে, যে টিভি দেখছি আর এই যে ঘর গোছাচ্ছি, ঠিক আছে চলো পরে আবার। তো ফ্রেন্ডস, রান্না হয়ে গেছে, এখন এই আলুর বস্তাটা এখানে ছিল, ওইগুলো এখন ফাঁকা করলাম বস্তাটা। বড় বড় আলুগুলো সব যেখানে আলু রাখি সেখানে রেখে দিলাম, আর ছোটো ছোটো আলুগুলো এর মধ্যে আলাদা করে রাখলো, একদিন আলুর দম করব। আর দেখো কিছু ভাঙা ভাঙা আলু আছে, সেগুলো ভাবছি একটু আলুর তরকারি করে ফেলি, আর লঙ্কাগুলোও বেছে রাখলাম। এখন বাজে হচ্ছে 1:10, এখন ঘরের মেয়ে বাড়ি ফিরলো, এই দেখো সেই 10:30টা সময় গেছে, 10:00টার সময় গেছে, খাওয়া দাওয়া সব, কার বাড়িতে কী জানি লুচি তরকারি খেয়ে নিয়েছে, দেখেছো অবস্থা। আর আমি খুঁজে খুঁজে গেটের সামনে বারবার গিয়ে বসে আছি, আর ও আসছে না বলে আমিও কিছু খেতে পাচ্ছি না, যে ও খায়নি সকাল থেকে কিছু, আমি কি করে খাই। তো ও যখন শুনলাম যে ও খেয়েছে তারপর আমি একটু খেলাম। তো এখন চেঞ্জ করি, একটা ফ্রক পরিয়ে পাঠিয়ে দিই আবার, যা ফ্রেন্ডস গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 5:30, তো দেখো সবজি টবজি কেটেছি আমি, দুপুরে ভাত খাওয়ার পরেই কাটাকুটো শুরু করে দিয়েছি। তো কাটতে কাটতে এতগুলো সব সবজি কাটতে হলো, কাটতে কাটতে অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যেই আদার্স দু একটা জামাকাপড়ও ধুয়ে দিয়েছি। আমাদের সরস্বতী পুজোর দিন অনেক কিছু রান্না করতে হয়, সেটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই। বাঁধাকপি করবো মটরশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, আর নিচে আলু কেটে রাখা হয়েছে, কাঁচা লঙ্কা। বেগুন ভাজতে হয়, বেগুনে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর শীষ পালং করতে হয়, শীষ পালংটা করবে যে সিম আলু বেগুন দিয়ে সব কেটে ধুয়ে রেখেছি। আর হচ্ছে আমাদের এই কলাই সেদ্ধ করতে হয়, গোটা কলাই। তো এই কলাই কালকে রিলায়েন্স থেকে কিনে এনেছি, এই কলাইয়ের মধ্যে আমি দেবো হচ্ছে 3 রকম 7 রকম 5 রকম দিতে হয়, আমি 5 রকম দেবো ভেবেছিলাম, তো লাস্টে একটা বেগুন হচ্ছে পোকা বেরোলো, এর জন্য আমি 3 রকম বেগুন দিচ্ছি, 3টে বেগুন দিচ্ছি। আর সিম দিয়েছি 5টা, কুল 5টা, পুঁই শাকের ডাঁটা 5টা, এখানে শীষ পালং 5টা, মটরশুঁটি গোটা মটরশুঁটি 5টা সব ধুয়ে রেখেছি। আর হচ্ছে এই বেগুন সহজে পাচ্ছিলাম না কালকে, ওকে অনেক খুঁজে খুঁজে 5টা বেগুনই পেয়েছি, তার মধ্যে একটা পোকা বেরোলো, যাক 4টে তো আর দেওয়া যায় না, এই জন্য বেগুন 3টে দিচ্ছে, বাদ এসব 5টা দিচ্ছি। আর হচ্ছে কুল দিয়ে চাটনি করতে হবে, টমেটোমে চাটনি করব। আর ভাত করতে হবে, ভাতটা রাতে একটু জলে ছিটা দিয়ে রাখবো, সে কালকে আমাদের মানে কালকে আমাদের সব বাসি খেতে হবে, এগুলো দিয়ে বাসি ভাত খেতে হবে। তো অনেক রান্না করতে হবে, রাত কটা বেজে যাবে জানি না। তো এখন কলাইটা ভাজবো, ভেজে ভালো করে ধুয়ে সিটি মারবো। তো তোমাদের সাথে অবশ্যই বাদবাকি রান্নাগুলো শেয়ার করবো না, কিন্তু কলাইটা অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো এতটা কলাই রান্না করবো তার কারণ হচ্ছে সবাইকে দেবো, যেহেতু ফার্স্ট টাইম করছি। প্রত্যেক বছর তো সরস্বতী পুজোতে শ্বশুরবাড়িতেই থাকি, 10 বছর প্লাস বিয়ে হয়েছে, এইবার ফার্স্ট টাইম আমি কলকাতাতে, শ্বশুরবাড়ির যা নিয়ম তো সেটা আজকে ফার্স্ট টাইম আমি করছি। মানে এদেশে ওদের যে নিয়ম থাকে, গোটা কলাই সেদ্ধ সরস্বতী পুজোর পরের দিন কলাই সেদ্ধ খেতে হয়, তো সেটা আজকে ফার্স্ট টাইম আমি করছি। তো কেটে কুটে নিয়েছি, এখন আমি রান্না বসাবো, তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এখন মনে হচ্ছে আস্তে আস্তে ঘুটি বাড়ির বউ হয়েই যাচ্ছি, এতদিন তো কোনো নিয়ম করতাম না, ওই ষষ্ঠী পঞ্চমী বলতো করে নিতাম, সেরকমভাবে কোনো নিয়ম টিয়ম করতাম না, তো আজকে এই গোটা কলাই করে মনে হচ্ছে ঘুটি বাড়ির বউ হয়ে গেছি। তো চলো, তো এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দেবো এই যে কলাই, এই যে দিয়ে দেবো এখন।
ডিমটা বেশ ভালোভাবে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজতে হবে না, জাস্ট একটু মানে একটু চরমর চরমর করে আওয়াজ হলেই জিনিসটা নামিয়ে নেব। চলো এটা ভেজে নিই। হ্যাঁ, তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে নেব। তো এটা এখন ভালো মতো ধুয়ে নেব। তো দেখো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি কলাইটা। তো আমি কিন্তু এর মধ্যে লবণ হলুদ বা তেল কিছুই দেবো না, এটা শুধুই সেদ্ধ করব, এটা শুধুই সেদ্ধ করবো। একটু জলটা ফুটে গেলে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে বেগুন ভাজবো। এই যে বেগুন ভাজবো, এখানে বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি শীষ পালংটা রান্না করব। তো ফ্রেন্ডস, এখানে দেখো কলাইটা সেদ্ধ হয়ে গেছে, একটুও জল নেই, জল পুরো শুকিয়ে গেছে। তো আমি এর মধ্যে জল দেব। তো এখানে জল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে সব সবজি গোটা সবজিগুলো দিয়ে দেবো। এখানে 5টা সিম, 5টা কুল, 5টা পুঁই শাকের ডাঁটা, 5টা মটরশুঁটি, 5টা হচ্ছে কি বলে এটাকে শীষ পালংয়ের ডাঁটা, আর 3টে বেগুন। তো এবার আমি এটা একটু জলটা ফুটতে থাক, তো এই ঢাকনাটা বন্ধ করে আর 2টো সিটি মারবো, তাও ব্যাস হয়ে যাবে গোটা কলাই। তো আমি কিন্তু এর মধ্যে এখন কিচ্ছু দেবো না, লবণ তেল কিচ্ছু দেবো না, এটা এমনিই সিটি মারবো। তো যখন খাওয়া হবে কালকে লবণ দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেতে হবে। তো এখানে শীষ পালং রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। তো এবার বাঁধাকপিটা করবো, এখানে আলু মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার মশলাটা দেবো, এই মশলাটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের কীর্তনে একটা মশলা গুঁড়ো করা হয়, খুব টেস্ট হয়, ওই মশলাটা আমি নিয়ে এসেছি। কলাই সেদ্ধ করেছি, কি অবস্থা হলো, কত জল দিয়ে দিয়েছি বুঝতে পারিনি, কত জল, এখন আমি কী করবো, প্রথমবার করলাম না, কিছুই বুঝতে পারছি না কি করব না করব, কত জল, উপর থেকে কি জলটা ফেলে দেব, কি অবস্থা, এখন এটা আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তো দেখি শ্বশুরবাড়িতে ফোন করি, তারপর দেখা যাক। তো এই যে উপর থেকে জল ফেলে দিলাম, বাড়ির থেকে বললে উপর থেকে জল ফেলে দিতে, তো জল ফেলে এরকম দেখতে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো হয়ে গেছে কলাই সেদ্ধ, গোটা কলাই সেদ্ধ। তো আসল কথা কী বলো তো, আমি তো ফার্স্ট টাইম করছি, আমি জানি না যে জল ফেলতে হয় কি হয় না, যার জন্য একটু ভাবছিলাম কি হবে না হবে। তো যাই হোক জলটা ফেলে দিলাম, তো এটা এখন থাক ঢাকা থাক। তো এখন চাটনিটা করব, এখানে চাটনিটা করে নিচ্ছি, বাঁধাকপিটা নামিয়ে রেখেছি, কারণ বাড়িতে ফোন করে দিলাম, বাড়ির থেকে বলে একটু গোল গোল করে আলু ভাজতে, তাই ভাবছি বাঁধাকপিতে একটু তেল লাগবে, তা আলু আলু ভেজে সেই তেলেই বাঁধাকপিটা করে ফেলবো। এখানে চাটনিটা হচ্ছে, হতে থাক, পাকা কুল হলে ভালো হতো, কিছু করার নেই। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 15টা, এখন আমার রান্না শেষ হলো, শুধু ভাতটা হচ্ছে, ভাতটা হলে গ্যাসটা মুছবো। তো হাঁপিয়ে গেছি গো এত রান্না করতে। আর এদিকে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িওয়ালা জেঠিমা প্রসাদ দিয়ে গেছে, রূপা প্রসাদ দিয়ে গেছে, সব খিচুড়ির লাটলি হয়ে গেছে, ভাতও আছে, সব মিলেমিশে খাওয়া হবে। মেয়ে আবার গেছে ড্রয়িং শেখে, সেখানে আবার প্রসাদ আনতে গেছে, এখন দেখা যাক কী নিয়ে আসে। তো কী কী রান্না করলাম চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে ডাল, আজকে ডাল রান্না করেছি, একটু বেশি করে রেখে দিয়েছি, কারণ একটু গরম করলাম, কারণ সবই তো শুকনো শুকনো দেখতেই পাচ্ছ, মেয়ে আর হাজব্যান্ডের জন্য একটু ডালটা গরম করলাম, মুগের ডাল।
বেগুন ভাজা, চাটনি, আলু ভাজতে বললো, আবার আলু ভাজলাম, শীষ পালং, বাঁধাকপি, আর এখানে আছে কলাই, আর ওখানে আছে ভাত। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না। তো এটা আমাদের সরস্বতী পুজোর রাতে করতে হয় আর পরের দিন খেতে হয় কলাই, গোটা কলাই। তো করলাম, এই ফার্স্ট টাইম আমি রান্না করলাম, কোনোবার থাকা হয় না, এবারই আছি, রান্না করছি। আর হচ্ছে বিয়ের আগের কথা মনে পড়ছে যে কত ঘুরতাম সেজে গুজে, আর আজকে সেই যে সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরেই আছি, রাত হয়ে গেল তবু সে রান্নাঘরেই আছি। সে যাই হোক, কিছু করার নেই। তো এই 10 বছরে এই ফার্স্ট টাইম আমি এই নিয়মটা পালন করলাম নিজে হাতে রান্না করে, নাহলে তো শাশুড়িমাই রান্না করে, আমি খাই দাই ঘুরি ফিরি এরকম। তো মনে হচ্ছে যে হচ্ছে সত্যিই তাই, এদেশীয় বাড়ির বউ আমি। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:10। এখানে দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, আর খাবারগুলো হচ্ছে এই যে এখানে ঝুড়ি চাপা দিয়ে রেখেছি ভাত সব কিছু, আর আমরাও এখান থেকে একটু একটু করে খেয়েছি, খেয়ে রেখেছি, কারণ পুরো ধরা রাখতে নেই, একটু খেয়ে রাখতে হয়। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কলাই একটা বাটি করে শিল নোড়া হয় না, শিল নোড়ার পুজো করতে হয় ঠাকুরের সামনে, ষষ্ঠী পুজোর মতো করতে হয়। সেটা শাশুড়ি মা বলেছিল যে আমাকে করতে হয়, বলছি না আমি করবো না, তুমি করছো তুমি করো, পরে দেখা যাবে, ঠিক আছে। এই নিয়মটা পালন করছি, এটাই অনেক আমার কাছে, আর ছোটোবেলা থেকে এইসব নিয়ম পালন করিনি, তো ভ্যাপাচাকে ভ্যাপাচাকে খেয়ে যাচ্ছি। শেষ হলো আজকের মতো কাজ, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।